দিল্লির পথে 50টি ভলভো বাস, এক একটি বাসের ভাড়া 2,25,000 টাকা, মানে কয়েক কোটি টাকা খরচ করে হিসেব বুঝে নেবার হুমকি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কিসের হিসেব? 100 দিনের পাওনা আর আবাস যোজনার বকেয়া বুঝে নেওয়ার হিসেব। এখানেই আসছে মমতা, অভিষেক আর তৃণমূলের বিচারিতার কথা। প্রশ্ন উঠছে স্বচ্ছতা নিয়ে। বিজেপির অভিযোগ, এই দুই প্রকল্পেই কোটি কোটি টাকা চুরি হয়েছে। কেন্দ্র টাকা দিয়েছে আর তা পকেটে পড়েছে তৃণমূল নেতারা, কোনো হিসেব দেয়নি। জট পাকিয়েছে এই হিসেব নিয়ে, কারণ জনগণের টাকা নয় ছয়ের জন্য নয়, তা হিসেবের টাকা, তাই হিসেব দেওয়াটা জরুরি, বাধ্যতামূলক। সেটা বোঝেন মুখ্যমন্ত্রীও। হিসেব না দিলে যে টাকা দেওয়া উচিত নয়, রাজ্য প্রশাসনের মাথায় বসে তিনিও বুঝছেন। তাই বন্ধ করে দিয়েছেন ক্লাবগুলিকে বাৎসরিক অনুদান। ক্ষমতায় আসার পর প্রতি বছর তিনি লক্ষ লক্ষ টাকা ক্লাবগুলিকে বিলিয়ে দিয়েছেন। ভোট রাজনীতির খেলা খেলতে গিয়ে নয় ছয় হয়েছে কোটি কোটি টাকা। আজ যখন পুজোয় টাকা বিলি নিয়ে খোদ হাইকোর্ট প্রশ্ন তুলছে, তখন বাৎসরিক অনুদান বন্ধ করার কথা ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। কি যুক্তি দিচ্ছেন তিনি? তার যুক্তি, হিসেব চাই। হিসেব না দিলে কেন টাকা দেবে রাজ্য? ঠিক কথাই বলেছেন মুখ্যমন্ত্রী। তার উদ্দেশ্যেও এই প্রশ্নটাই করেছেন বিজেপি নেতারা। রাজ্য হিসেব দিলেই টাকা দেবে কেন্দ্র, এই কথাই তো বলে আসছেন তারা। তাই অভিষেকের দিল্লি যাত্রাকে নাটক বলছেন তারা। বাসে করে নাকি ওনারা ওনাদের কর্মীরা দিল্লি যাচ্ছেন, কিন্তু আমরা দেখতে পেলাম যে বাসে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেই। যাচ্ছে ওই গ্রামের গরিব মানুষ, তাদের পরিবার, যাদেরকে ভাড়া করে তৃণমূল কংগ্রেস নিয়ে এসছে, উনি কিন্তু ফ্লাইটেই যাচ্ছেন, উনি কিন্তু বাসে যাচ্ছেন না। তার কথার উত্তর সবসময় দিতে হবে কেন? 10 লক্ষ লোক আপনারা গিয়ে গুনবেন কালকে, 10 লক্ষ লোক, চোর চিটিংবাজ গুলো দিল্লি গেছে, 10 লক্ষ লোক। কয়লা বালি পাথর থেকে মধু খেতে পারে। আর বাড়ি 50 লক্ষ বাড়ি কোথায় গেছে? এখন অবধি তো 50 লক্ষের ইউসি দিয়ে টাকা নিয়ে নিচ্ছে। 11 লক্ষ তো আটকেছে শুধুমাত্র গোয়া বাড়ির তালিকা দিয়েছেন, তিনতলা বিল্ডিং গোয়াল ঘর দেখে টাকা দিয়ে। বিরোধীদের অভিযোগ, হিসেব দিতে গেলেই ধরা পড়ে যাবে শাসকের কারচুপি, সেটা ভালোই বোঝেন অভিষেক। সেই কারণে কি এই নাটক? এর মধ্যে কেলেঙ্কারের বন্যায় ভেসেছে বাংলা। কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, শিক্ষা চুরি, ঘর চুরি, রাস্তা চুরি। অভিষেক বলছেন দোষীদের শাস্তি দে, হকের টাকা ফেরত দে। কিন্তু শাস্তি দেবে কে? এই দায়িত্ব তো সরকারের, সেটা কি বোঝেন না অভিষেক? আবাসের দুর্নীতি হয়েছে, তাদের পঞ্চায়েত প্রধানরা তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, বন্ধ করেছে। আর যদি দুর্নীতি হয়ে থাকে কোথাও, তার বিরুদ্ধে যথাযথ যথাযোগ্য ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বা বেশ কয়েকবার উনি বলেছেন, যে কিছু মানুষের দোষের জন্য সবাইকে বঞ্চিত করা উচিত নয়, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এই জায়গাটাই আমাদের বক্তব্য। উনি কাকে ব্যবস্থা নিতে বলছেন? প্রশাসন তো ওনাদের। মোদি এফআইআর করবে নাকি এসে, না সুকান্ত মজুমদার এফআইআর করবে? আপনি নিজে অ্যাকসেপ্ট করছেন যে কিছু লোক চুরি করেছে, আপনার সরকার টাকা ফেরত দিয়েছে ফান্ডে, তার মানে আপনি অ্যাকসেপ্ট করছেন যে সেই জেলাতে ভয়ঙ্কর চুরি হয়েছে, সেই চুরির টাকা আপনি প্রধানদের কাছ থেকে, এমনকি গ্রামের যারা পঞ্চায়েতে কন্ট্রাকচুয়াল কর্মী তাদের উপর চাপ দিয়ে সেই টাকা উদ্ধার করার ব্যবস্থা করা হচ্ছে, এবং সেই টাকা জমা পড়েছে টিমের, ছিল কেন্দ্রীয় টিম, তারা ধরে দিয়ে গেছে কোথায় কোথায় চুরি হয়েছে, যেটা হিমশৈলের চূড়া মাত্র। তারপরে উনি বলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ব্যবস্থাটা কে নেবে? প্রশাসন আপনার, পুলিশ আপনার, অ্যাডমিনিস্ট্রেশন আপনার, অথচ আপনি আশা করে বসে আছেন যে মোদিজি ওখান থেকে ব্যবস্থা নেবে। বাংলা বলছে এই বিচারিতা বন্ধ করুক সরকার, বন্ধ হোক সরকারি টাকা নয় ছয়, বন্ধ হোক চুরি, খেটে খাওয়া মানুষ চায় স্বচ্ছতা। 1 অক্টোবর দেশ জুড়ে যে স্বচ্ছতা অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী, যেভাবে ঝাঁটা হাতে রাস্তা সাফ করছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে নেতারা, সেভাবেই সাফ হয়ে যাক
বাংলার যাবতীয় দুর্নীতি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।